অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজির পক্ষ থেকে আমি সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে যে জিনিসটা নিয়ে বলবো সেটা খুব সাধারণ একটা সমস্যা, ঘন ঘন প্রস্রাবের সমস্যা। প্রায় দেখা যায় যে আমাদের কাছে নারী পুরুষ এবং সব বয়সের মানুষই আসেন, এসে বলেন যে ঘন ঘন পেশাব হচ্ছে, পেশাবটা আমরা আটকে রাখতে পাচ্ছি না, রাত্রেবেলাও যেতে হচ্ছে, এবং অনেক সময় বলেন যে সাথে পেশাবে জ্বালা পোড়া করে অথবা প্রস্রাবের বেগ চাপলে তল পেটে কিন্তু ব্যথা করে। স্বাভাবিকভাবে আমাদের মনে হয় যে এই ধরনের একটা সমস্যা হলে যে নিশ্চয়ই আমাদের পেশাবের ট্র্যাক্টে বা ইউরিনারি ট্র্যাক্টের কোনো জায়গাতে ইনফেকশন হয়েছে, যেটাকে আমরা বলি ইউরিনারি ট্র্যাক ইনফেকশন অথবা মূত্রথলির বা মূত্রনালীর প্রদাহ হিসাবে বলি। কিন্তু আমরা যদি খুব ভালোভাবে লক্ষ্য করি বা আমাদের ম্যাক্সিমাম চিকিৎসকই, আমি কাউকে অসম্মান করে বলছি না, চিকিৎসকই কিন্তু দেখা যাচ্ছে যে একটা অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট আমরা সঙ্গে সঙ্গে শুরু করে দিয়েছি না। আমরা যদি ভালোভাবে লক্ষ্য করে থাকি তাহলে দেখব যে বেশিরভাগ রোগী কিন্তু দেখা যাচ্ছে যে ইনফেকশনে ভুগছেন না। ইনফেকশনে না ভুগেও ইউরিন, কারণ তার প্রমাণ কি, যতগুলো প্রস্রাব পরীক্ষা করছি রুটিন এবং কালচার পরীক্ষা আমরা করে থাকি, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে না, রিপোর্ট কিন্তু বারবার এটা নর্মাল থাকছে কিন্তু আমাদের সমস্যা থেকে যাচ্ছে এবং কিছুদিন ভালো থেকে আবার এই সমস্যা নিয়ে হচ্ছে। এই ধরনের সমস্যাগুলো আসলে প্রস্রাবের থলির ফাংশনাল ডিসঅর্ডার, যেটাকে আমরা বলি ওভার অ্যাক্টিভ ব্লাডার অথবা পেইনফুল ব্লাডার সিনড্রোম। যদি ব্যথা থাকে সাথে ঘন ঘন পেশাবে যেতে হয় এবং বছরের মধ্যে এরকম কয়েকবার করে আপনার এই সমস্যা হচ্ছে, তাহলে সম্ভবত আপনি হয়তোবা পেশাবের ইনফেকশনে ভুগছেন না। যদি প্রমাণ না থাকে যে ভালো একটা ল্যাবরেটরি থেকে আপনি পেশাবটাকে পরীক্ষা করলেন, দেখা গেল যে না, আপনার বারে বারে নেগেটিভ আসছে এবং আল্ট্রাসোনোগ্রাফ রিপোর্টেও আপনার তেমন কোনো কিছু নাই, কোনো পেশাব থেকে যাচ্ছে না, আপনার পেশাবের ফ্লোটা ভালো আছে, মানে খুব ভালো মতো আপনি প্রস্রাব করতে পারেন, সেই ক্ষেত্রে আপনাকে ধরে নিতে হবে যে আপনি সম্ভবত, আমি কিন্তু আবারও বলছি সম্ভবত, যে পেশাবের ইনফেকশনে ভুগছেন না, বরঞ্চ পেশাবের ফাংশনাল ডিসঅর্ডার, যেটাকে আমরা বলি ওভার অ্যাক্টিভ ব্লাডার অথবা পেইনফুল ব্লাডার সিনড্রোম, সেখানে আপনি ভুগছেন। কেন আমরা এটা বলছি, কারণ দুটো ট্রিটমেন্ট অ্যাপ্রোচ এবং ট্রিটমেন্টের ধরন ডিউরেশন সবই ডিফারেন্ট। কাজে আপনার ইনফেকশনের কারণে যদি আপনার এই সমস্যা হয়ে থাকে তাহলে তো আপনি অ্যান্টিবায়োটিক দিলে ভালো হয়ে যাবেন, যদি না হয় তাহলে অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্টটা আপনার জন্য ওভারবার্ডেন হয়ে যাচ্ছে, ভালো হবেন না, বরঞ্চ আপনাকে আসল লাইনে আসতে হবে। তো এই আমাদের দেশেও এখন এই ট্রিটমেন্ট সম্ভব, আমরা সঠিকভাবে করে দিচ্ছি, এমনকি এই এই ট্রিটমেন্টের কিছু স্টেজ আছে, প্রথমে আমরা কিছু ওষুধ দেই, কিছু বিহেভিয়ারাল চেঞ্জ করাই, আপনার মডিফিকেশান দিয়ে কিছু এক্সারসাইজ করাই, যদি এগুলোতেও না হয় সেই ক্ষেত্রে আরও কিছু বোঝার জন্য যে ইনভেস্টিগেশনগুলো দরকার, যেরকম একটাকে আমরা বলি ইউরোডাইনামিক স্টাডি, ফ্লেক্সিবল সিস্টোস্কোপি, সেই পরীক্ষা নিরীক্ষাগুলোর ব্যবস্থা কিন্তু আমাদের অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজিতে আছে। অনেক সময় বোটোলোনিয়াম বলে এক ধরনের টক্সিন পেশাবের থলিতে ইঞ্জেকশন দিয়ে দিতে হয়, সেটার জন্য যে স্পেশাল ডিভাইস দরকার সেগুলোও কিন্তু আমাদের এখানে আছে। কাজেই একটা কথা সবসময় মনে রাখতে হবে যে রোগটা আসলে কী, তার সঠিক নির্ণয়টা হচ্ছে জরুরি, তারপরে ট্রিটমেন্টটা। কাজে আপনাদেরকে আমি বলবো যদি কেউ এরকম সমস্যায় পড়ে থাকেন তাহলে আপনারা চাইলে আমাদের অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি বা সংক্ষেপে আকু, যেটা ঢাকার শ্যামলীস্থ রিং রোডে অবস্থিত, আপনারা আমাদের কাছে আসতে পারেন এই রোগ সম্পর্কে আরও বিস্তারিত জানার এবং এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য, সেবা গ্রহণ করার জন্য। সবাইকে ধন্যবাদ আপনাদের স্বাস্থ্য সচেতনতার জন্য আমাদের এই আয়োজন। আপনাদের পাশে আছি আমরা চ্যানেল hospital/ACKU অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি। আমাদের এই চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন এবং অনেক অনেক শেয়ারের মাধ্যমে আপনার বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবাইকে জানিয়ে দিন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।